मेरी बाब, वो मेरी शेर है, शेर मेरी शेर, देखो कितना मोटा है, मोटा नहीं जिम करता है ना इसलिए इतना बड़ी है। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल गौरी कुंज चैनल, तुम्हारे अनेक स्वागत जानी। हमारे ब्लॉग टाइम स्टार्ट कर लम एखन सकाल 10টা বাজে, তো আমি এখন গেছিলাম বাজারে তাড়াতাড়ি করে, নাহলে মাটনটা পাওয়া যেত না, বুঝেছো তো। বাজারে গেছি, ওনার রং দিতে আসছিলাম, নিছিলাম না বলে সেটাই দেখো একটাই দিয়েছে। তো চলো আমার সঙ্গে থাকো, এখন দেখে আমি কী কী শেয়ার করি দেখতে থাকো, ঠিক আছে ব্লগটা। আর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি যে সব এখানে রাখা আছে। আজকে মাটন হবে, বুঝেছো, যেটা মাটন আছে। তো চলো তোমাদের পরে দেখাবো কি নিয়ে এসছি না নিয়ে এসছি। আমি ঝটপট করে আগে বিছনাগুলো তুলে নিয়ে যাবো, বিছনার কি অবস্থা, বিছনাটা তুলে নিব, ঘরটা ঝাঁট দিয়ে মোছে নেব, কাজগুলো কমপ্লিট করে নেবো, তাড়াতাড়ি কীগুলো কিনে নিয়ে এসছি। তো চলো কাজগুলো সব কমপ্লিট করে নিই। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড তাদেরকে বলছি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল বাটনটা আছে সেটা প্রেস করে অল বাটন করে দিও। গাইস দেখো মটন হচ্ছে, এই যে মটন কষছি এখন, ওর ভাত হয়ে গেছে, এটা হলো আতপ চালের ভাত, ও আতপ চালের ভাত ছাড়া খায় না। আর আমাদের ভাত হয়ে গেছে দেখো মিষ্টুর, আর আমার এটা, আর ওর জন্য এটা শুধু মটনই করবো আর কিছু করবো না, একটু আলুর চিপস ভাজবো তাহলেই হয়ে যাবে, বুঝেছো। অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আমি আজকে প্রচণ্ড কাজের খিচিবিচি, বাড়িতে একা থাকলে তো কাজ থাকে, আর মানুষ থাকলে তো ধরো আরও বেশি কাজের খিচিবিচি থাকে না, তার জন্য মিষ্টি কমা কমা। আর মিষ্টু কী করছে দেখবে, এই যে ঠিক করে বস, পাটা জাংটা ঢাক, এই যে মটরশুঁটি ছাড়াতে দিয়েছি, দেখো মটরশুঁটি কচুরি বানাবো আজকে। আরও কার্টুন দেখছে, ফোন ছড়ালি কেন, কমা সাউন্ডটা, মটরশুঁটির কচুরি হবে আজকে জানো তো গাইস, তাই জন্য কচুরি বানাচ্ছি। আর এই গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, টিভিটাকে বন্ধ করবে কি, মিষ্টি টিভি চালিয়ে দিয়ে চলে গেছে জানো তো, উনি এখনো শুয়ে আছে, বুঝেছো। যে তো চলো আমি একটু গ্রিন টি বানাই, গ্রিন টিটা খাবো, খেয়ে একটু শোবো, সারাদিন অনেক কাজ করছি অনেক, বুঝেছো, একটু বসার টাইম পর্যন্ত পাইনি, এতটা কাজের খেতে গেছি, একা হাতে হলে যা হয় না বলো, সেই হয়েছে আমার অবস্থা। তো এখন গ্রিন টি বানাচ্ছি, মাটন খেয়েছি তো গ্রিন টি তো খেতেই হবে আজকে, না আমি তো ডেলি খাই কিন্তু আজকে বিশেষ করে খেতেই হবে। গাইস এটা কী বলো তো, বলো এটা হলো আইসক্রিম, এই দেখো এখন আইসক্রিমে কোটনে বসেছি আইসক্রিম খেতে, বুঝেছো। আইসক্রিম খাচ্ছি এখন, আজকে বেশি রোদ উঠেনি এখানে জানো তো গাইস, তোমাদের দিকে কেমন জানাবে। আর এখানে তো একদিনই হোলি, দুদিন না কলকাতায়, কালকে হয়ে গেছে মানে 7 তারিখে হোলি হয়ে গেছে, 8 তারিখে কোনো গল্প নেই, বুঝেছ, বুঝে দো মিষ্টি গুলো রাখ না পারে না। মানে এরকম চেটে চেটে আইসক্রিম খেতে ভালো লাগে, না তা আমাকে জোর করে ঘুম পাড়াচ্ছে দেখো, মেরে ধরে ঘুম পাড়াচ্ছে, আমি বলছি ঘুমাবো না আমি, এখন ঘুমানো টাইম বলো তো, 4:45 বাজছে, এখন কে ঘুমায় তোমরা বলো তো গাইস,
हाँ कौन कौन लोग सोती है, अभी हंस रही हो, मीचे मीचे हंस रही। मैं बोला रुको रुको, हमारी यूट्यूब फैमिली को मैं बता दूंगी तुम्हारी ऐसी ऐसी टॉर्चर कर रही हो कि अभी सोना पड़ेगा, अभी मुझे नींद में सोना पड़ेगा, ऐसी कर रही है। ऐसे आग बंद कर को भी नहीं सो सकती हूँ, तो नींद नहीं आएगी तो क्या करूँ बोलो तुम, और बोलो आप लोग भी बोलो, नींद नहीं आएगी तो मैं कैसे सो सकती हूँ, उस पागल को कौन समझाएगा। बोले हाँ दिन भर काम करती है तबीयत खराब हो जाएगी, ये नहीं बोला एक बार भी, मैं ऐसे बोल जो बना के ऐसे बोला। ओह अमीना एक जिनिस करेछि, दाड़ा बोलछि दाड़ा, एक जिनिस करेछि कि जानो तो, मीशो थेके एकटा मीशो से हिंदी में बता दी, उसको बंगाली नहीं आती ना, मीशो से एक सूट मंगवाया, ठीक है, उस सूट का दाम है कितना, 600 पूछे दाम है 700 रुपया। और उसके बाद फ्लिपकार्ट में गई हूँ, फ्लिपकार्ट से भी और एक सूट लिया मैंने पसंद करके, तो बोल रहे और नहीं आऊँगी मैं, अब ऑफिस में मैं से ही उधारी काम करूँगी, ऐसे बोल रहे नहीं आऊँगी मैं। मुझे खांसी सही नहीं हो रही है, ऐसी बोल रहे जानती हो, तो आज जाऊंगी मैं ये खरीदने, मिक्सर मशीन में जो अंगूठी देने वाली थी, मैं बोला अंगूठी नहीं चाहिए, हमको खांसी हो रही, इतना ठंडा पी रही हूँ, बियर पी रही हूँ, आइसक्रीम तो नहीं होगा बोलो, तो आज मिक्सर मशीन खरीदने जाऊंगी, जाऊंगी कहाँ पे, जादवपुर जाऊंगी। तो हमें बोला फ्लिपकार्ट के निबो मिक्सर मशीनटा, तो बोल से जे ना फ्लिपकार्ट से लेने की ज़रूरत नहीं है, दुकान से खरीद लो मिक्सर मशीन, दुकान से क्या मिलता है, क्या मिलता है बाबू बोलो ना, तुमने तो बोला गारंटी मिल। तो आज जानती हो मैंने जो 7-8 तारीख को जो ब्लॉग दिया हूँ मैं, वो ब्लॉग सब लोगों ने मेरा ना पूरा ब्लॉग देखा, सब लोगों ने नहीं, कुछ कुछ लोग हैं मेरे हस्बैंड की शक्ल देखने के लिए पूरा ब्लॉग देखी है, मैं जानती हूँ, ठीक है कि हाँ शक्ल दिखना है, लेकिन आज के ब्लॉग में शक्ल देख पाओगी, उसकी शक्ल दिखा दूँगी मैं, ठीक है, तो चलो थोड़ी देर बाद आती हूँ। तो गाइस की पच्छे कम नोंगरा देखो, एरम का नाकर बता हाथ दिया आराम मुखर मध्य लागे दिखते দিকে পালিয়ে এসছি, আবার আমাকে জবরদস্তি ওদিকে ধরে নিয়ে গিয়ে মুখের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল, এত বদমাইশ, এরকম শয়তানি গিরি করে জানো তো, আবার বলবে তুমি তো বিদ্যা বার কি হো, মেরে সামনে তুমি কুচবি নেই, বো বহুত লম্বা হে আর মেরি হাইট হে নেই, মে ছোটা নেই, মে ভি বড়া হুঁ, ও মেরা হাইট কিতনা হোগা, 5 ফুট হোগা, হ্যাঁ 5 ফুট হোগা, মেরা হাইট 5 ফুট হে, उसका तुम्हारा हाइट कितना है, 10 फुट, ओ उसका 10 फुट हाइट कितना होता है मालूम है तुमको, उसका हाइट 6 फुट होगा, 6 फुट होगा बाबू तुम्हारा, 6 फुट होगा उसका हाइट, समझा, मेरा बहुत हाइट है, जाना था कि बदमाशी शुरू कर आवाज़ देखो जोर कर जोर नागर मत ढुक दीजिए कि बदमाशी शुरू कर दी। तुमको मैंने कसम दिया, ठीक है ऐसे मत करो। बार कर नाक हाथ दिए मैं भाग जाती हूँ, मैं नहीं सोऊंगी, मैं काम कर लूँ, हाँ और सोऊंगी तो ऐसी परेशान करेगी मुझे, ठीक है चलो थोड़ी देर बाद आती हूँ फिर से बात करने, ठीक है, बहुत बदमाश है बहुत, चलो थोड़ी देर बाद आती हूँ, ठीक है। हाय गाइस, ये टामी है डबल माय डबल माय आलू आलू নিয়ে যেতে পারছি না, ওই ধারে আলু জিনিস আছে, দেখো ওইখানেও আছে, কখন বাজার গেছি 2 ঘন্টা মনে হয় হলো বাজার গেছি আজকে জানো তো, এই আলু টালু বাজার করতে করতে দিন শেষ, হাত পুরো ধরে গেল, হাত চেঞ্জ করতে হবে, বিরিয়ানি নেবো বলে গেলাম বিরিয়ানি পাইনি, বিরিয়ানির বদলে আরও অনেক কিছু নিয়েছি,
তার মানে আমি আবার মোটা হয়ে যাব। ডায়েট কদিন করে কি হলো বলো তো, দুদিন কমিয়ে আবার যাবে যখন তখন আবার কমাবো, ওরকম করতে থাকে, একবার কমাই একবার মোটা হয়, আবার রোগা হয় আবার মোটা হয়, বুঝেছ? তো আমার বাবু যা রে গিয়ে তাহলে তো ওখানে অন্ধকার ছিল বলে ওখানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, বুঝলো তো? আরও চুলকানো শুরু হয়ে গেছে জানো তো, আর মেরি বাবু যায় রে ইয়ে তাহলে তাহলে তো তাহলে বাড়ি গিয়ে আবার গল্প করবো, ঠিক আছে? হ্যালো গাইস, দেখো বাড়ি চলে এসেছি, সব কিছু বাজার করে কী কী নিয়ে এসেছি চেঞ্জ করবো তারপর দেখাবো, ঠিক আছে? খুব গরম লাগছে আমার, কাশি মনে হয় জীবনে ভালো হবে না। ও কখন গেছি বাজার জানো, বাজারে ঘুরে ঘুরে সোনার দোকানে গেছিলাম, আংটি বানাতে দিয়ে এলাম সোনার দোকানে গিয়ে, বুঝেছ গাইস? শুক্রবার কো দেখাবো আঙ্গুটি মেরি বানাতে দিয়ে এসছি। কে কর রে বাবু, 5000 উঠাইয়া সকাল সুরত সব কুছ দেখতে প্যার নেই হতা হ্যায় দিল সে প্যার হতা হ্যায় জিসকো লাগতে না পয়সে সে প্যার হ্যায় বো সব গলত হ্যায়। হাঁস রহিয়ে বেটে বেটে নেই বলো বাবু, জেসে মে তুমি সচ্চি বলো পারতা তুমি, দেখো মেরি বাবু কবি হাক্কা রুঙ্গি মে আগে ইয়ে দেখো মেরি বাবু মেরি শের হে শের মেরি শের দেখো কিতনা মোটা হ্যায়, মোটা নেই জিম করতা হ্যায় না ইসলে ইতনা বাটি হ্যায়। ও বাচ্চা কা কর রহি হো বাচ্চা, ও মেরি বাচ্চা তো গাইস চলো ঝটপট করে চেঞ্জ করে নি, তুই গানটা গানা চালালি তুই জানিস না তো, চলো ঝটপট করে চেঞ্জ করে নিয়ে আবার আসছে, ঠিক আছে? খারাপ কমেন্ট করো না, দেখো মাছের কি এটা নাম বলে ভুলে গেছে, এটা লোটে মাছের চপ আর রোল আর এখানে আছে দেখো বেগুন। তো হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এবার ঘুমোবো বুঝেছো, অনেকটা রাত্রির হয়ে গেছে, তো চলো ব্লগটার বেশি বড় করছি না এখানে ইন করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে দিও, ঠিক আছে?